জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সে কারণে উপকূল অঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি ক্রমেই বাড়ছে। সমুদ্রে উপকূলবর্তী এলাকায় খাল ও নদীর পানি এমনকি ভূগর্ভস্থ পানিতেও লবণাক্ততার মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণে কৃষি জমিতে এই পানি ব্যবহার করা যাচ্ছে না। উপকূলের অনেক অঞ্চলেই এখন সেচযোগ্য পানির অভাবে শুষ্ক মৌসুমে রবি ফসল চাষাবাদ ব্যাহত হচ্ছে। লবণাক্ত এলাকায় শুধুমাত্র স্বাদুপানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারলেই শুষ্ক মৌসুমে রবি ফসল চাষাবাদ করা সম্ভব। উপকূল এলাকার জমির পাশে নতুন করে জলাশয়, পুকুর, ডোবা, খাল বা নালা তৈরি করে বা অব্যবহৃত ডোবা নালা পরিষ্কার করে সেখানে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায়। সেই পানি শুষ্ক মৌসুমে সেচ কাজে ব্যবহার করে মাঝারি ধরনের লবণাক্ত জমিতেও কাঙ্ক্ষিত মানের ফসল ফলানো সম্ভব। ধান ছাড়া অন্যান্য রবি ফসলের জন্য মোট জমির পাঁচ ভাগ জমি পাঁচ ফুট গভীর করে পুকুর বা খালের ন্যায় খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করা সম্ভব। বোরো ধানের চাষাবাদে পুকুর বা জলাশয়ের আকৃতি একটু বড় করতে হবে। বৃষ্টির পানি যাতে চুইয়ে নিচে চলে যেতে না পারে সেজন্য খননকৃত পুকুরের তলদেশে মোটা পলিথিন শীট পুকুরের পার পর্যন্ত বিছিয়ে দিলে পুকুরের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। শুষ্ক মৌসুমে বোরো ধান বা রবি ফসল চাষাবাদের জন্য এই স্বাদু পানি ব্যবহারের পাশাপাশি বর্ষা মৌসুমে পুকুরে দ্রুত বর্ধনশীল জাতের মাছ যেমন তেলাপিয়া, সরপুঁটি ইত্যাদি চাষ করে কৃষক তার পরিবারের পুষ্টি চাহিদাও মেটাতে পারেন, সেই সাথে বাড়তি আয়ও করা যেতে পারে। পোল্ডারে যেখানে স্লুইস গেটের রক্ষণাবেক্ষণের অবস্থা ভালো সেখানে বর্ষা মৌসুমে খাল বা পুকুরে অলবণাক্ত পানি প্রবেশ করানো যায়। পরবর্তীতে শুষ্ক মৌসুমে স্লুইস গেটের মাধ্যমে লবণাক্ত পানির প্রবেশ বন্ধ করে বর্ষা মৌসুমে ধারণকৃত স্বাদু পানি সেচ কাজে ব্যবহার করে রবি ফসল বা বোরো ধান চাষাবাদ সম্ভব। একটি পুকুর বা ডোবা তৈরির জন্য পাঁচ ফুট গভীরতায় পাঁচ শতাংশ জমি কেটে মোটা পলিথিন বিছিয়ে দিতে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হতে পারে। অব্যবহৃত পুকুর বা ডোবা বা খাল সংস্কার করতে তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে। পুকুর বা ডোবাতে স্বাদু পানি সংরক্ষণ করে সেই পানি সেচ কাজে ব্যবহার করে দ্বিগুণেরও বেশি ফলন নিশ্চিত করা যায়। যেহেতু পুকুর বা খাল তৈরি করতে শুধু একবারই খরচ হবে সেহেতু এই পদ্ধতিতে ফসল চাষাবাদে প্রায় পুরোটাই লাভ। উপরন্তু মাছ চাষ থেকেও দুই থেকে তিন হাজার টাকা বাড়তি আয় হতে পারে।